শেষ মুহূর্তে আমরা দেখেছি দলিতদের সেই মিছিল সেদিন আটকে দিয়েছে। আমরা দেখেছি গতকালকে একই রকমভাবে কৃষক ক্ষেত মজুর যারা তারা আঙ্গরতলায় মিছিল এবং সমাবেশ করার জন্য জমায়েত হয়েছিল তাদেরকেও মিছিল করার অনুমতি প্রশাসন দেয়নি। প্রশাসনের এই স্বৈরাচারী দৃষ্টিভঙ্গি, স্বৈরাচারী এই সিদ্ধান্তের তীব্র নিন্দা এবং ধিক্কার DYFI রাজ্য কমিটি, TIWN কেন্দ্রীয় কমিটি আমরা জানাচ্ছি। আমরা প্রশ্ন রাখতে চাই এই রাজ্যের বুকে এই গণতান্ত্রিক ব্যবস্থায় শান্তিপূর্ণভাবে দলিতদের মিছিল আটকে দেওয়া, কৃষক সভার মিছিল না করার অনুমতি না দেওয়া, এই দুইটার মধ্য দিয়ে সরকার কি এটা প্রমাণ করার চেষ্টা করেছেন যে রাজ্যে আইন শৃঙ্খলা নেই? কারণ আমরা দেখেছি কাশ্মীরে একই রকমভাবে মানুষকে ঘরে ঢুকিয়ে শান্তির বার্তা দেওয়ার চেষ্টা করছেন, বলে সেখানেও আইন শৃঙ্খলা যেমন নেই, একই রকমভাবে প্রশ্ন হচ্ছে রাজ্যকে আইন শৃঙ্খলা এই জায়গায় তলা নিতে গিয়ে ঠেকেছে যে রাজ্যে মিছিল করার কোনো অধিকার বিশেষ করে বামপন্থীদের মিছিল করার জন্য দিচ্ছেন না, বলে হয় রাজ্যে আইন শৃঙ্খলা নেই নয়তো রাজ্যে একটা স্বৈরাচারী শাসক সরকারটা পরিচালনা করছেন, এই দুইটার একটা হবে। আমরা অনুরোধ করবো রাজ্যের সরকারের যারা প্রতিনিধি আছেন তারা এটা স্পষ্ট করে দেবেন, এই দুইটার একটা যে রাজ্যে আইন শৃঙ্খলা নেই তার জন্য মিছিল করা মিছিল মিটিং করার অনুমতি দিচ্ছেন না প্রশাসন, নয়তো একটা স্বৈরাচারী শাসক এই সরকার পরিচালনা করছেন তার জন্য এই স্বৈরাচারী সিদ্ধান্ত গ্রহণ করছেন। আমরা এই প্রশ্নের উত্তর চাই এবং এই ধরনের ঘটনা যে ঘটেছে দলিতদের মিছিল কৃষক ক্ষেত্রের মিছিল আটকে দিয়েছেন তার নিন্দা এবং ধিক্কার জানাচ্ছি। পাশাপাশি আমরা যা লক্ষ্য করছি আমরা দাবি করছি যে রাজ্যে আইন শৃঙ্খলার পরিবেশ ফিরিয়ে আনার জন্য, এবং আমরা শুরু থেকে বলেছিলাম যে গণতন্ত্র আক্রান্ত এবং গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই আমরা গত 16ই সেপ্টেম্বর গোটা রাজ্যের যুবকরা আগরতলা রাজপথ দখল করে ব্যাপক সমবেত হয়ে মিছিল করেই আমরা এই দাবি করেছিলাম গণতন্ত্র পুনরুদ্ধার কাজের দাবিতে। এবং আমরা দেখেছি জোট সরকারের বয়স যত বাড়ছে আমাদের রাজ্যের কাজ এবং খাদ্যের সংকট তত বেশি তীব্রতর হচ্ছে। আমরা দেখেছি যারা কাজ করছিলেন নানা জায়গায় তারা কাজ হারাচ্ছেন গত 19 মাসে।